কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব 2 চামচের মতো। গ্যাস একদম বাড়িয়ে দিয়েছি, এবার তেলটা গরম হলে তারপর আমি সবজি দেব। আগেই আমি ঝুড়ি ঝুড়ি করে আলু, পেঁয়াজ আর কুচো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে দেব। গ্যাস বাড়িয়ে দিয়েছি, এটা ঢেকে দেব। আগেই আমি ছোলাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে ভেজানো ছোলাগুলো দিয়ে দেব, একটু টমেটো কুচি দিয়ে দেব, 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো জিরের, একটু রসুন বাটা। দিয়ে এবার ভালো করে নেড়ে আমি ঢেকে দিলাম। এবার আমি দেখব ভালো করে ভাজা হচ্ছে কিরকম। একটু ভাজা হবে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। দিয়ে এবার আমি এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দেব। তিনটে ডিম দিয়ে দিলাম আমি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব, গ্যাসটা বাড়িয়ে দেব। এখনো ভালো করে হয়নি, একটু হবে এটা। এবার দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি সামান্য গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি ওর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দেব, এটাতে মিষ্টি দিতে হয় না, মিষ্টি ছাড়াই এটা ভালো লাগবে। আর এমনি লঙ্কাও লাগবে না, এটা কাঁচা লঙ্কা দিয়েই করতে হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হলো এক ডিম আর ছোলার ভুজি। এটা রুটি পরোটা সাথে খেতে খুব ভালো লাগে। যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।